অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। আগামীকাল 3 নভেম্বর 2024 চার রাশির লটারি প্রাপ্তি নিশ্চিত হতে চলেছে এবং 6টি নামের ব্যক্তির হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। আজকের এই ভিডিওতে এই বিষয় নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। আপনারা প্রত্যেকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি অবশ্যই শুনবেন। দেখুন, আমি নিয়মিত ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপনা করি এবং আমি যে রাশিগুলোর কথা বলি কি না, যদি আপনার রাশির নাম থাকে অবশ্যই আপনার অর্থপ্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু বাড়বে। কিন্তু একটি কথা আমি বলি, আপনার জন্ম ছকে অথবা জন্ম কুণ্ডলিতে এই অর্থপ্রাপ্তির যোগ থাকা কিন্তু একান্তই দরকার রয়েছে। কারণ আমি বারবার বলি, যোগ না থাকলে আপনার অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে না। কারণ একই রাশির কোটি কোটি মানুষ রয়েছে, প্রত্যেকেরই যে হুহু মিলবে আমি কখনোই দাবি করি না। আগামীকাল সৌভাগ্য যোগ রয়েছে এবং রাহুকাল রয়েছে 4:30 থেকে 6 পর্যন্ত, বৈকাল 4:30 থেকে 6 পর্যন্ত। এই সময়টাতে কোনো শুভ কাজ, ইম্পর্টেন্ট কোনো কাজ আপনারা করবেন না। নিয়মিত এই প্রোগ্রামটা আপনার সামনে আমি দিয়ে থাকি এবং যারা রাশি জানেন না তাদের জন্য আমি প্রতিদিন নামের অক্ষর দিয়ে বলি। যদি আপনার নামের অক্ষর থাকে অবশ্যই আপনিও আগামীকাল হতে পারেন লাখপতি, হতে পারেন কোটিপতি। একান্তই আপনার ব্যক্তিগত জন্মছক এবং হস্তরেখা বিচার করা দরকার রয়েছে। দেখুন, বেশ কিছু ক্রিয়ার মাধ্যমে কিন্তু এই অর্থপ্রাপ্তি ঘটানো কিন্তু সম্ভব। এই যে দীপান্বিতা অমাবস্যা কাল গেল, বেশ কিছু ক্রিয়া, যজ্ঞ, তন্ত্র, যার মাধ্যমে আপনার যে গ্রহদোষ সে গ্রহদোষগুলোকে কিন্তু কাটানো সম্ভব করা যায়। এই যজ্ঞের মাধ্যমে আপনার যত বড় দোষ থাক না কেন, সেই দোষকে কাটিয়ে আপনার এই অর্থপ্রাপ্তি, সেটা শুধুমাত্র যে লটারি বলেন না, যে কোনো দিক থেকে এই অর্থপ্রাপ্তি ঘটানো কিন্তু সম্ভব। আগে দেখতে হবে আপনার দশা মহাদশা পারমিট করছে কিনা এবং রাহু, শুক্র এবং শনি এই তিনটি গ্রহ আপনার শুভভাবে রয়েছে কিনা। কারণ কলিযুগে যে গ্রহটি অর্থ দিয়ে থাকে সেটি হচ্ছে রাহু গ্রহ। তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন, নিশ্চিত নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি ঘটবে। দেখা যাচ্ছে আপনার 1-2 নম্বরের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, আপনি পরিষ্কার রাহু রক্ষা কবচ অথবা পাওয়ার কবচ আপনি পরিধান করুন, যে কোনো দিক থেকে আপনার এই অর্থপ্রাপ্তির যোগ কিন্তু বৃদ্ধি করবে। দেখুন, যারা দেখছেন একবার ব্যক্তিগত জন্মছক অথবা হস্তরেখা আগে বিচার বিশ্লেষণ করুন এবং পাশাপাশি আপনারা বার্থ চার্ট রিফর্মেশনটা অবশ্যই করাবেন। এবার আসি আগামীকালে আমি 6টি নামের ব্যক্তির কথা বলবো। যদি আপনার থাকে আপনিও আগামীকাল হতে পারেন লাখপতি, আপনি হতে পারেন কোটিপতি। প্রথম আসি আমি নামের অক্ষর দিয়ে, যারা রাশি জানেন না অবশ্যই আপনারা এটা অ্যাপ্লাই করুন। আপনার প্রথম নামের অক্ষর এ দিয়ে শুরু, আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। আপনার নামের অক্ষর ইউ দিয়ে শুরু, ইংরেজি ইউ, আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। আপনার নামের অক্ষর এস দিয়ে শুরু, ইংরেজি এস, আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। আপনার নামের অক্ষর এম দিয়ে শুরু, আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। আপনার প্রথম নামের অক্ষর এল দিয়ে শুরু, ইংরেজি এল, আপনার আগামীকাল যে কোনো দিক থেকে হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটতে পারে। আপনার প্রথম নামের অক্ষর জে দিয়ে শুরু, ইংরেজি জে, আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির গাঢ় যোগ রয়েছে। আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি জি দিয়ে শুরু, আপনার হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে।
অর্থাৎ যারা রাশি জানেন না অবশ্যই নামের অক্ষর দিয়ে দেখুন। এবং এবার আসি আমি রাশির নাম এবং রাশিভিত্তিক শুভ সময়। দেখুন আমি স্পেশাল চারটি রাশির কথা বলবো। নাম্বার ওয়ান রাশি সেটা হচ্ছে মেষ রাশি। মেষ রাশির লাকি নাম্বার 8। আপনার শুভ সময় সকাল 9:12 থেকে 10:06 পর্যন্ত। দ্বিতীয় রাশি সিংহ রাশি। সিংহ রাশির লাকি নাম্বার 7। আপনার শুভ সময় সকাল 9:55 থেকে 11:05 পর্যন্ত। এরপর যে রাশি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির লাকি নাম্বার 1। আপনার শুভ সময় সকাল 8:35 থেকে 10:04 পর্যন্ত। এরপর যে রাশি আপনার তুলা রাশি। তুলা রাশির টার্গেট নাম্বার 3। আপনাদের শুভ সময় সকাল 10:18 থেকে 11:39 পর্যন্ত, টাইমটা শুভ। অর্থাৎ এই চারটি রাশির অর্থপ্রাপ্তির গাঢ় যোগ রয়েছে। এবং যাদের ক্ষেত্রে হচ্ছে না, অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা চলে আসছে, আপনারা অবশ্যই রাহু রক্ষা কবচ অথবা পাওয়ার কবচ আপনারা পরিধান করুন। নিশ্চিত রূপে আপনাদের এই অর্থপ্রাপ্তির সম্ভাবনা বৃদ্ধি করবে। তার আগে একটু কথা বলি আপনাদেরকে, যারা পরামর্শ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে। পাশাপাশি আপনারা আপনাদের চ্যানেল, আবারও বলছি এটা আপনাদের চ্যানেল, অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে আপনারা ভুলবেন না। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, ধন্যবাদ।